আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধ প্রবাসীদের দারুণ সুখবর। সৌদি সরকারের এসইপি এর আওতায় অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ মিলছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরে আসার সুযোগ পাবেন। দেশে ফিরতে তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা এর বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার 5 জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, যারা ইতিমধ্যে অবৈধ হয়ে গিয়েছেন তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রাম বা এসইপি এর আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে। সৌদি লেবার অফিসের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুল জেনারেল জেদ্দা আপনাদেরকে সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ যে কোনো সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে। অতএব সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা যাতে করে দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা জেনারেল বরাবর আবেদন এবং সশরীরে ভিজিট করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমি আপনাদেরকে অনেক আগে থেকে বলছি, আমাদের বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে আমাদের অবৈধ প্রবাসীদেরকে দেশে ফেরার সুযোগ দিচ্ছে। এতদিন আপনারা অনেকেই বিশ্বাস করেন না, অনেকে ভেবেছেন এটা মিথ্যা কথা, কিন্তু আজকে যেহেতু আমাদের ফরেন মিনিস্ট্রি হতে সরাসরি এই ব্যাপারে আমাদের প্রবাসীদেরকে আহ্বান জানানো হয়েছে, তাই আপনাদেরকে বলবো আপনার নিকটবর্তী দূতাবাস অথবা কনস্যুলেটে গিয়ে সরাসরি আপনারা যোগাযোগ করুন। আপনি যদি সৌদি আরবে একজন আকামাহীন অবৈধ প্রবাসী হয়ে থাকেন এবং আপনার যদি হুরুপ থেকে থাকে, তাহলেও আপনি দেশে ফিরতে পারবেন। শুধুমাত্র যে সমস্ত প্রবাসীদের নামে আদালতে মামলা আছে তারা ফিরতে পারবে না। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনি দূতাবাসে গেলে দূতাবাস থেকে আপনাকে সকল প্রকার কাগজ দেওয়া হবে, সেই কাগজগুলো আপনি ফিল আপ করে আপনি এক্সিটের জন্য আবেদন করলেই আপনি এক্সিট পেয়ে যাবেন। আশা করছি আপনারা সকলেই আমাদের দূতাবাসে ভিজিট করে এই সুযোগটি অতি দ্রুত গ্রহণ করবেন, কারণ সৌদি সরকার যে কোনো সময় এই সুযোগটি বন্ধ করে দিতে পারে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।